নমস্কার রিপাবলিক বাংলার ফেসবুক পেজে স্বাগত আপনাদের এই মুহূর্তে আমি আমার সঙ্গে মধু আমরা আজকে আপনাদেরকে ডেঙ্গি আর ম্যালেরিয়া এখানে এসেছি আমরা জানি যে আপনারা সচেতন রয়েছেন কিন্তু বেশ কিছু দেখা যায় একটু আমরা এই ব্যাপারটাকে ওভারলুক করে যাই যেমন হয়তো আমাদের আশেপাশে জল জমছে এবং সেই জমা জল থেকে যে মশার লার্ভা রয়েছে সেখান থেকে এই প্রকোপ যে বাড়ছে সেটা কিন্তু আমরা ভুলে যাই তো সেক্ষেত্রে এই ম্যালেরিয়ার আক্রান্ত সংখ্যা কিন্তু প্রায় চোদ্দ হাজার পেরিয়েছে অন্তত এরাজ্যে অত্যন্ত ভয়ের বিষয়টি তো আপনারা সচেতন হবেন এবং কোন 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 বিষয়ে আপনাদেরকে এই সচেতনতা অবলম্বন করতে হবে একটুখানি কথা বলবো মধুকলিতা একেবারে এবং যে বিষয়টা পিউ বলছিল যে জমা জল জমা জলের ক্ষেত্রে প্রথমেই যে বিষয়টি থাকে পিউ আমরা এখন অনেকেই বাড়িতে গাছ লাগাতে পছন্দ করি ছোট ছোট টবে গাছ লাগাই এবং সে টবগুলো অনেক সময় ঘরের মধ্যেও থাকে বা জানালার ওপর থাকে বা যাদের বাড়িতে বারান্দা রয়েছে সেখানে থাকে সেই টবের নিচে আমরা একটা ছোট বাটিও কিন্তু রাখি সেখানে জল জমে থাকে আপনারা যারা শুনছেন এই মুহূর্তে তারা চেষ্টা করবেন প্রত্যেক দিন যাতে সেই জলটা বদলে ফেলা যায় শুধু আপনারা কেন আপনাদের পাড়া প্রতিবেশী প্রত্যেককেই কিন্তু এই বিষয়টি সচেতন করবেন কারণ এই ছোট ছোট বিষয়গুলো আমরা যখন দেখেও না দেখি তাতেই কিন্তু আমাদের সবথেকে বড়ো সমস্যাগুলো তৈরি হয় কেন কেননা এই জমা জলে কিন্তু মশার লার্ভার উৎপত্তি হয় এবং সেখান থেকেই কিন্তু ডেঙ্গির মশা ছড়িয়ে পড়ার একটা আশঙ্কা থেকে যায় সে কারণেই এই জমা জল কিন্তু আপনাদের প্রত্যেক দিন পরিষ্কার করতে হবে এছাড়াও পিও আমরা প্রত্যেকটা দিন অনেক সময়ই বাড়িতে কোথাও কোথাও ছোটো ছোট পাত্রে হয়তো জল থেকে যায় সেগুলো হয়তো আমরা লক্ষ্য করি না সেগুলো হয়তো থেকেই যায় দিনের পর দিন এবং সেই জমা জলগুলো আপনাদের রাখা না সেগুলো কিন্তু প্রত্যেকটা দিন বদল করতে হবে কেননা এই জমা জল থেকে আরো একবার বলছি এই জমা জল থেকে কিন্তু ডেঙ্গির মশার উৎপত্তি এছাড়াও পিও আমাদের কি করতে হবে আমাদের নিজের শারীরিক দিকটা খেয়াল রাখতে হবে এই সময় যদি জ্বর সর্দি কাশি হয় অবশ্যই ডাক্তারদের পরামর্শ নিতে হবে এবং আরও একটি বিষয় বেশি বেশি করে ফলের রস খেতে হবে ডাবের জল খেতে হবে দইয়ের ঘোল খেতে হবে এবং যে ওয়ারেস রয়েছে সেই জল খেতে হবে আমাদের বারবার করে কেননা কোনোভাবেই যেন বডি ডিহাইড্রেট না হয়ে যায় তাই তো পিও একেবারে যে বিষয়গুলি বলছে যেভাবে আমরা সচেতন থাকতে পারি এবং এটাকে আমরা ওভারলুক করতে পারি এটা যেমন মাথায় রাখবেন একইভাবে কিন্তু মানে একটা ইনফরমেশন দেবো যে আমরা জানি যে শীতকালে কি হয় না মশারের প্রকোপটা কমে যায় কিন্তু এবারে দেখতে পাচ্ছি আমরা মধুকর্পিতা অক্টোবর পর্যন্ত বৃষ্টি হয়েছে এবং সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে এই বৃষ্টিপাত হওয়ার ফলে চারিদিকে জল জমে যাচ্ছে তো একটা জিনিস আপনারা মাথায় রাখবেন যে বাড়ির পাশে আশেপাশে কোনো জায়গায় জল জমতে দেবেন না এবং জল জমলেও সেখানে কিন্তু ব্লিচিং পাউডার বা কোনো কীটনাশক স্প্রে করবেন যাতে সেটা একেবারে মশার লার্ভা যদি হয়েও থাকে যাতে সেগুলো নষ্ট হয়ে যায় এবং অবশ্যই নিজে খেয়াল রাখবেন যে পরিবারকে সমস্ত রকম দিক থেকে বাঁচাবেন ভালোভাবে থাকবেন কারণ ডেঙ্গি আক্রান্তের সংখ্যাও কিন্তু পঁয়তাল্লিশ হাজার পেরিয়েছে সব কিছু মিলিয়ে ছবিটাও যথেষ্ট উদ্বেগজনক তবে ভয় ধরাচ্ছি না একটু সচেতন করার জন্যই আজকে আমাদের এই ফেসবুক কন্টেন্টে আসা এইভাবে পেজে আসা আপনাদের জন্য তবে এভাবেই থাকবো আপনাদের পাশে আর আপনারাও থাকবেন আমাদের পাশে আমাদের খবর জানার জন্য আমাদের ইউটিউব চ্যানেল সেখানেও নজর রাখবেন সাবস্ক্রাইব করতে হবে একেবারেই ভুলবেন না কমেন্ট করতে ভুলবেন না আর এরই পাশাপাশি সমস্ত খবরের আপডেট জানতে একমাত্র নজর রাখবেন রিপাবলিক বাংলায়